তুমি ছোট সময় দেখেছ না, একটা ছোট জিনিস তোমার দাদুমা সবাইকে সমান করে ভাগ করে খাওয়াতেন। এমনকি কোনো একটা উৎসবে উনি যা সিদ্ধান্ত নিতেন তার উপরে আমরা কেউ কখনো কোনো কথা বলিনি। এমনকি তোমার বিয়েতেও তো উনি আমাদেরকে যা কিছু উপহার দিয়েছেন আমরা খুশি মনে তা গ্রহণ করেছি, কি করিনি? কিন্তু আম্মা, যুগের তো কিছুটা পরিবর্তন হয়েছে, তাই না? সবাই তো সব কালার শাড়ি পরতে পারে না,
যে আমাকে যে শাড়িটা দিয়েছেন না, আমার খুব বেশি পছন্দ হয়নি। তবু আপনি দিয়েছেন, আমি পরবো। আম্মা সরি, আম্মা মুখ ফুসকে বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না। আসলে ও বুঝতে পারছে না, ওর শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ওকে পরলে যা মানাবে না। কোকিলা বৌমা, তোমার শাড়ি গয়না সব পছন্দ হয়েছে তো? আম্মা কি যে বলেন, আপনার পছন্দ শ্রেষ্ঠ পছন্দ, আমার খুবই পছন্দ হয়েছে। চন্দ্র, তোমার পোশাক পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে দাদু। ঠিক আছে, তাহলে তোমরা এখন সবাই যাও। জি আম্মা। কোকিলা, জি আম্মা, তুমি একটু মেককে নিয়ে আসো আমার কাছে। অনুপমা, শ্যামিলি, তোমরা একটু বসো। আম্মা, আপনার ছেলে আমাকে ডাকছে। অনুপমা বসো। শ্যামিলি, তোমার কথায় আজকে আমি বড় কষ্ট পেয়েছি। তুমি তো ভালো করেই জানো এই পরিবারে বেয়াদবের কোনো স্থান নেই। ভুল হলে তার ক্ষমা আছে, কিন্তু বেয়াদবির কোনো ক্ষমা নেই। তোমার কারণে আমার পরবর্তী বংশধরেরা বেয়াদব হতে পারে। কিন্তু মা, কোনো কিন্তু নয় চামিনি, আমি জানি তুমি কি বলবে। ব্যক্তিগত স্বাধীনতা তো, সেটা তুমি তোমার স্বামীর বাড়িতে দেখিও, এখানে নয়। তোমার কারণে আমার পরিবারের নিয়ম ভঙ্গ হতে পারে না চামিনি, যতদিন আমি বেঁচে আছি। আর আমি যতদিন বেঁচে আছি আমার শাশুড়ির নিয়মে সংসার চলবে। আর অনুপমা, জি মা, তুমি যে পরিবার থেকে এসেছো সেখানে তুমি নিশ্চয়ই যথেষ্ট স্বাধীনতা পেয়েছে, আর স্বাধীনতা পেয়ে তুমি এরকম বেয়াদবি করতে শিখেছ। আজকে আমি তোমাকে ক্ষমা করলাম। যাকে যা দেয়া হয়েছে সেগুলো পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে আস। অনেক সুন্দর হয়েছে আম্মা ওর গহনাগুলো। মেঘটি তো একদম ওর মায়ের মতো লাগছে, কি সুন্দর লাগছে মেঘকে।
আর লাগবেই বা না কেন? দেখতে হবে না, কাজ না কি? আপনার দোয়া আছে না ওর উপর? দাদু আমাকেও দোয়া করে দাও না। আমি দেখছি, আমি দেখছি।
দাদু বিষয়ে চিন্তার আমার যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে বিয়ে। তোমাদের বাড়িতে বিয়ে বুঝলাম, তুমি জামাই সেজে আছো কেন? হ্যাঁ তাও সে ঠিক, আমি কেন জামাই সেজে আছি? আসলে যেটা প্রবলেম হয়েছে সেটা মানে ওই মানে আমারই বিয়ে। আমি মাকে অনেকবার বলার চেষ্টা করেছি মধুর কথা। ওর সঙ্গে তোমার কতদিনের পরিচয়? ওমার হাজবেন্ড। তোমাদের এই বিয়ের ব্যাপারে ওনারা কি জানেন?